ফলাতে আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে এলো 15ই এপ্রিল, আর আমি জানি না তোমার কাছে ব্লগটা কবে পৌঁছাবে। 15ই আজকেও পৌঁছাতে পারে, আবার পরের দিনও পৌঁছাতে পারে, কিন্তু আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পরে এসেছি। বিশেষত আমার মানে আমার পরীক্ষা চলছে, তাই জন্য আমি আর ভিডিও করতে পারছি না, তাই জন্য যাওয়া হচ্ছে না, কিছু করা হচ্ছে না, তাই জন্য মাঝখানে পমিগ্রানেট জুস ছেড়েছিলাম, এটা খুব ভালো রেসপন্স পেয়েছি। আর তো আজকে আমি আজকে তোমাদের সাথে এসেছি শুধুমাত্র 15ই এপ্রিলে একটা ব্লগ নিয়ে। তারপরে আজকে এই পুরো মানে পরীক্ষার একটাই বাকি আছে, কিন্তু ওই পরীক্ষা যাওয়ার পরেই তারপরে আমি কিছু প্ল্যান করতে পারবো, তার আগে পর্যন্ত আমি এখনও কিছু প্ল্যান করতে পারছি না। তো এই সময় হয়, প্রত্যেক বছরই হয় এরকম পরীক্ষা, তাই জন্য আমি এই সময়টা একটু ব্যস্তই থাকি। তাই তাও আজকে আমি তোমাদের জন্য শুধু কত ব্লগ নিয়ে এসেছি। তো আজকে ব্লগ হচ্ছে যে তার আগে আমি তোমাকে বলে দিই যে শুভ নববর্ষ 1429, তোমরা সবাই খুব ভালো কাটাও, আমিও ভালো কাটাই, তোমাদের জন্য সবাই বছরটা খুব ভালো যাক। আমাদের বাংলার বছর তো হলে আজকেই আমাদের শুভ নববর্ষ, তো তোমার সাথে খুব ভালো কাটাও। আর হচ্ছে আমার চ্যানেলে এরকম আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলে এরকমই আমার সাথে থাকো প্রত্যেক সময়। আমি যেন তোমাদেরকে প্রত্যেক বছরই বলতে পারি শুভ নববর্ষ, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমাকে আরও বেশি ইন্সপায়ার করো যাতে তোমাদের জন্য আরও ভিডিও বানাতে পারি আর কি। ঠিক আছে, তো চলো, তোমাদের তো অলরেডি আমি ফার্স্ট ক্লিপে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বাড়ির পুজো হচ্ছে, পুজো কিন্তু আমার কমপ্লিট। কিন্তু আজকে যেহেতু আমি আজকে ভিডিও শেয়ার করতাম না, কিন্তু আজকে একটা কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা সবই বুঝতে পারবে, সারাদিনটা কাটলেই তোমরা বুঝতে পারবে না আজকে ভিডিওটা অনেকটাই লং হচ্ছে। তো চলো শুরু করা যাক, আর আজকে কিন্তু আমার সাথে আমার দিদা বসে, চলো দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ ভাত করেছে আজকে, পয়লা বৈশাখ স্পেশাল কিছুই নয়, স্পেশালটা রাতে হবে, তা তোমাদের সাথে ব্লগ করছি, তোমার দেখাতে তো হবে। এখানে ভাত করেছে, এখন তোমার আলু আলু পটলের ভাজা, এখন পটলটা আলুটা ভাজা হয়নি, তারা তোমাদের ফ্ল্যাশে এখানে করেছে হচ্ছে হলো ডাল, আর এখানে করেছে মাছের ঝাল, তা ভালোই করেছে মাছের ঝাল, আর রাতে কিন্তু স্পেশাল খাওয়া হবে। আর আজকে ব্লগটা মেন কারণ করা, তো আজকে পয়লা বৈশাখ তোমাদেরকে বললাম, তার সাথে আজকে আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছে, ও কিন্তু আমার অনেক পুরনো বন্ধু, মানে ও আমার অনেকটাই পুরনো বন্ধু। তো ও আর কি যখন আমি ক্লাস টু 1-2 পড়তাম, তখন আমি তোমাদের সাথে জানিও না, তোমাদের ইউটিউব চ্যানেলের সম্বন্ধে আমি জানিও না, খুঁজিও না, তখন থেকে আমার বন্ধু, ও কিন্তু মাঝে মাঝেই আমার বাড়িতে আসে, আর এখনও এসছে আজকে পয়লা বৈশাখে আমার সাথে গল্প করতে। তো তোমরা দেখো যে কী কী গল্প করছি আমরা, ঠিক আছে, আর তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন আর আমার কথা বলার টাইম নেই, তোমার সাথে আমি চাইলে আমি কিন্তু রাতের বেলা কথা বলবো, ঠিক আছে, চলো দেখো। আমি আর কালকে রাতে কথাই বলতে পারিনি, আমি এত ব্যস্ত ছিলাম, মানে এতটাই ব্যস্ত যে মানে আর কি, আমি আর রাতের বেলা আমার এই মনটাও ভালো ছিল না, তাই জন্য আমি আর মানে যেই ভিডিওটা আমি করতে চেয়েছিলাম সেটা তো আমি আর করতে পারিনি, যেই ভিডিওটা করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারিনি, আর যার উপর টপিকটা ছিল সেটা মন উদাসী হয়ে গেল। তো আর কি করবো বলো, যাবার কল ছিল আমি যেতে পারলাম না, সবই পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো কেন করতে পারিনি, আর আজকে আমি বলছি না কিছু, যখন কোনোদিন যদি ওখানে খেতে যাই তখন বলবো, তার আগে আমি বলছি না কেন কী হয়েছে। তো প্লিজ কিছু মনে করো না, আর যেই আর পয়লা বৈশাখ তো কীভাবে কাটিনি সেটা তোমার দেখালে আমি, তো ওইটাই দেখে তোমরা আর কি খুশি হয়ে যাও প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইবার বেল আইকনে অলটা প্রেস করে দিও, যাতে আমার কোনো ভিডিও তোমার নোটিফিকেশান পৌঁছে যায়, আর শেয়ার তো অবশ্যই করে দিও। তো আজকের মতো এডুকেশনাল চ্যানেল ফর ওয়াচিং, বাই বাই।